আন্তরাজ্য এবং আন্তরাষ্ট্র হলে পড়েতে সেটা কী করে একটা রাজ্য সরকার করবে? তৃণমূলের এক সাংসদের কথা পাওয়া গেছে, এরপর আরও এরকম সাংসদদের কথা বা নেতাদের কথা আসতে পারে। সব সময়তে এ ধরনের ঘটনায় মুখ্যমন্ত্রী বয়ান দেন, এখানে মুখ্যমন্ত্রী কোনো বয়ান দিচ্ছেন না, মুখ্যমন্ত্রী কিছু বলছেন না, তিনি মুখে কুলু পেটে আছেন। সব কিছু নিয়ে কথা বলেন যিনি, তিনি নির্বাক নিশ্চুপ কেন? প্রশ্ন এখানেতে।